হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে কিন্তু এভাবেই থেকো। যে যেখান থেকে আমার এই ভিডিও ওয়াচ করছো, তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, সকালবেলার এই কয়েকটি অভ্যেস যদি বাড়িয়ে দিতে পারো তাহলে কিন্তু পেয়ে যাবে খুব সুন্দর ত্বক। হ্যাঁ, কথায় বলে না, মর্নিং শোজ দ্য ডে। কাজেই সকালে ঘুম থেকে উঠে কি কি করবে তার ওপরে কিন্তু অনেকটা নির্ভর করে অনেক কিছু। সত্যি বলতে, সুস্থ জেল্লাদার ত্বক পেতে বিশেষ কিছু করার কিন্তু দরকার নেই, শুধু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মেনে চলো এই 6টি সহজ নিয়ম। ফার্স্ট অফ অল, লেবুর জল। শরীর ভিতর থেকে পরিষ্কার, রোগমুক্ত রাখতে লেবুর জল কিন্তু খুব ভালো। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস লেবু মেশানো হালকা গরম জল খাওয়ার অভ্যেস করতে পারলে কিন্তু তোমার লিভার খুব ভালো থাকবে, ত্বকও খুব ভালো থাকবে, কারণ লেবুর রসে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ভিটামিন সি থাকে। নেক্সট হলো ব্যায়াম করা। ব্যায়ামের অভ্যাস থাকলে তো খুব ভালো, কিন্তু না থাকলেও চিন্তা করার কিছু নেই। সাধারণ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি করতে পারো তাহলে কিন্তু খুব ভালো শরীরের জন্য আর ত্বকের জন্য। মিনিট দশেক ওয়াক করো সকালে। ব্যায়াম করলে শরীর কিন্তু সারাদিন অ্যাক্টিভ থাকে। তাছাড়া ঘামের মাধ্যমে শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে এবং ত্বকও কিন্তু ভালো থাকবে। সাধারণত আমরা সবাই জানি যে ব্যায়াম করা কিন্তু অভ্যেস খুবই ভালো সবার জন্য, কারণ তাতে কিন্তু শরীর খুব ভালো থাকে আমাদের। তাই বেশি না পারলেও এই সিম্পল সিম্পল কিছু স্টেপ যদি ফলো করো তাতে কিন্তু শরীর খুব ভালো থাকবে। নেক্সট হলো ফেস ওয়াশ। ঘুমানোর সময় সারা রাত ধরে কিন্তু মুখে নোংরা জমতে থাকে, সকালে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেলবে, তারপর ফেস সিরাম বা হালকা ময়শ্চারাইজার মেখে নেবে, তাতে সারাদিন কিন্তু তরতাজা লাগবে, ফেস খুব ভালো থাকবে। নেক্সট হলো ময়শ্চারাইজারের ব্যবহার। যেই ময়শ্চারাইজার রোজ তুমি অ্যাপ্লাই করছো তোমার ফেসে, সেটি কিন্তু ত্বকের জন্য উপযোগী কিনা সেটি আগে জানা দরকার। ময়শ্চারাইজারে SPF থাকলে তা কিন্তু তোমার রোদ থেকেও সুরক্ষা দেবে তোমার ত্বককে। তাই অলওয়েজ যে কোনো ক্রিম বলো, ফেসের জন্য অ্যাপ্লাই করার আগে সেটা ত্বকের জন্য কতটুকু উপযোগী সেটি কিন্তু জেনে নেওয়া আগে দরকার। নেক্সট হলো মুখ এক্সফোলিয়েট করা। ত্বকের উপরে মৃত কোষ জমে গেলে কিন্তু মুখ বিবর্ণ অনুজ্জ্বল দেখায়। সপ্তাহে অন্তত 2 বার ঘরোয়া স্ক্রাব দিয়ে মুখ এক্সফোলিয়েট করতে কিন্তু একদম ভুলে যাবে না। ভীষণ ভালো মুখ এক্সফোলিয়েট করা, তাতে কিন্তু ত্বক ভীষণ ভালো থাকে, আর কিন্তু তোমার মুখের উজ্জ্বলতাও কিন্তু বজায় থাকে। নেক্সট আমি তোমার সাথে যেটি শেয়ার করবো সেটি মোস্ট ইম্পর্ট্যান্ট, সব করো কিন্তু নেক্সট যদি তুমি, যেটি লাস্ট আমি শেয়ার করবো টিপস সেটি যদি না করো তাহলে কিন্তু সব কিছুই করা সাকসেস হবে না। তাই ডায়েটে রাখো ফল আর সবজি, সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ ত্বকের আউটসাইড যেভাবে আমরা অ্যাপ্লাই করবো ক্রিম বলো বা যে কোনো টিপসের জন্য বলো, ত্বকের জন্য যদি বডির আমরা কেয়ার করি তাতে কিন্তু ত্বক ভালো থাকে। শাকসবজি আর ফল যে ত্বক ভালো রাখে তা আমরা সবাই জানি, তাই প্রতিদিন সকালে ব্রেকফাস্টে যে কোনো ফল তার সবজি, ফল আর সবজি রাখার চেষ্টা করো, ঠিক আছে? গোটা ফল বা ফলের রস বা শাকসবজির জুস বানিয়ে খেতে পারো সকালে। এরকম একটি ব্রেকফাস্ট তোমার সিস্টেমকে কিন্তু ভিতর থেকে পরিষ্কার রাখবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে, আর ত্বক হয়ে উঠবে জেল্লাদার। তো
সব কিছুই কিন্তু একদমই ছোট্ট ছোট্ট একটি টিপস। এই ছটি টিপস যদি তোমার লাইফে তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু খুব সুন্দর ত্বক পেয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে আর চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দাও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার ফ্রেন্ডস, টাটা, বাই বাই।